বুদ্ধিজীবী হত্যায় জড়িত পলাতকদের দেশে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চলছে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন গণতন্ত্রের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীর আত্মসর্গ করলেও দেশে এখনও গণতন্ত্র অধরাই রয়ে গেছে সকালে রায়ের বাজার বদ্ধভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তারা রিপোর্ট একাত্তরের চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করা নীল নকশা তৈরি করে পাখানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা দিবসটি উপলক্ষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বৌদ্ধভূমি স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সব শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে অবস্থানরত সাংবাদিকদের সাথে কথা বলেন বিশিষ্ট জনরা শুধু ফুল না দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তারা এখানে শুধু শ্রদ্ধা নিবেদন করা এখানেই শেষ না শ্রদ্ধা নিবেদন করা মানে তাদের স্বপ্নকে আমরা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এটা বাস্তবায়িত করতে হবে বাংলাদেশকে শান্তির পথে নিতে হলে রাজাকার জঙ্গি জামাত এবং সাম্প্রদায়িকতাকে সম্পূর্ণভাবে বর্জন বিদায় জানাতে হবে সকাল সাড়ে দশটায় দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বেদিতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এর আগে দলীয় শ্রদ্ধা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন নষ্ট করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে সরকার এই সরকার অত্যন্ত দুঃখজনকভাবে একই ফুট স্টেপে গিয়ে বাংলাদেশকে আপনার একটা পঙ্গু ব্যর্থরাষ্ট্রে পরিণত করতে চলেছে এদিকে রায়ের বাজার বৌদ্ধভূমিতে দলীয় শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধের আদর্শে জাতি গড়তে দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে হবে যারা মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাস করে যারা স্বাধীনতার আদর্শে বিশ্বাস করে সেই জনগণের বৃহত্তর ঐক্য আমরা গড়ে তুলব এবং সাম্প্রদায়িকতা জঙ্গিদা জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করব এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাব এ সময় পলাতক বঙ্গবন্ধুর খুনিদের ফেরত আনতে সরকার জোর তৎপরতা চালাচ্ছেন বলেও জানান তিনি বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা